আরে তুই তুই এর কেন সাথে রাত তো অনেক হয়ে গেছে বাড়ি যাব না না আজকে আমি বাড়ি যাব না ভাবতেছি আজ রাতে এখানে থাকব ভাবি আপায়রা সবাই রিকোয়েস্ট করতেছে খালাম মমইরে যেওতে বাড়িটা ফাঁকা হয়ে গেছে আমি থাকি পরে জমজমাট হইব ভালো সিদ্ধান্ত নিছ একদম ভালো সিদ্ধান্ত নিছ কেন ভালো কেন না তোরে অনেকক্ষণ ধরে চোখের সামনে দেখতে পারমু এইটা ভাবেই কইলাম ও তাই না আচ্ছা সাদনি তুই কোন ঘরে ঘুমাই তুই রে এই কথা জিজ্ঞেস কেন তুই আরে না এর কোনো কারণ নাই এমনি জিজ্ঞেস করলাম মনে একটু জিজ্ঞেস করতে চাইছিল তাই জিজ্ঞেস কোনো কারণ তো আছে নিশ্চয় তোর মনে কোনো বদ মতলব আছে এর লিগে তুই জিগাইতেছ সোবান এটা তুই কি করলি চাঁদনি হ্যাঁ এটা তুই কি করলি মনে কর তুই যে রুমে থাকবি ওই রুমের পাশে যদি একটা সানসেট থাকে সানসেটের উপরে দাঁড়ায় দাঁড়ায় তুই আর আমি প্রেমের গল্প করলাম এমনিতে তোর সময় বের বুঝছ না শখ কত আমি সারা রাত জানলায় দাঁড়া দাঁড়ায় তোর সাথে আমি গল্প করবো না তাহলে সকালবেলা উঠে আমার কাজকে করে দিবে ওরে একদিন ঘুম থেকে দেরি হইলে কেন কি করবো ফটিক কেন ঢুকছে জানোস কারণ ফটিককে বলতেও হয় না ও আমার কথা বুঝতে পারে সঙ্গে সঙ্গে টাকা বাইর করে দিত এই জন্য বলতেছি আচ্ছা ঠিক আছে এই তোর 500 টাকা দিলাম জীবনে ফটিকের নাম মাথায় নিবি না কিছু এই তাতে দেন তুই যা তো মানুষ দেখলে খারাপ মনে করবো যা তো শিখে যা আরে দূর হচ্ছা শা 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 আসলে ঘটনা হয়েছে কি আমি কোন ঘটনা শুনতে চাই না তুই আমার সামনে থেকে যা আরে বাবা তোমার যদি আমি ঘটনাটা না খুলে কই তাহলে তোমার রাতে ঘুমাইব না আর আমি সিওর তোমার দিলের মধ্যেও কেমন ছটপট 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 করবো আমার এ নিয়ে ভাবন লাগবো না তোর মতো আমার দিল ছটপট ছটপট করবো না যা দেয়া বুড়া বয়সে তার ইয়াং বারাটিয়ার লগে ইটুস পিটুস করতেছে হ্যাঁ এই বাড়ির মধ্যে একটা গরম পরিবেশ এর মধ্যে কি হয়েছে জানা গেল মানে বাইরে হইলো আজ বল চাচার পোলাও ওই একই মার লগে ইটুস পিটুস করতেছে বোঝো অবস্থা বাপে পোলায় মুখোমুখি কি হইবার পারে আর বাপ হইলো গিয়া বাড়ির মালিক তার জয় তো হইবই আর পোলার কপালে কি জুটলো অর্ধচন্দ্র মানে গলা ধাক্কা আর